আমাদের দিন করে আজিট ফোর্সে ফুলে না। আমি যাচ্ছি এখন বাড়িয়ালি, সেই আমাদের বাড়ির দিদির বাড়ি, বুঝেছ? এই যে ভাড়া দিতে ঘরের, যাওয়াই হয়নি, যাবো যাবো করে মিষ্টুকে যেতে বলছি, মিষ্টু তো ঘুমোচ্ছে, বললো যাবো না। আর এরা কত অন্ধকার এদিকে রাস্তায় এসছি, তোমরা দেখেছো অনেক কবার। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিগুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা আমি এখন সকাল থেকে স্টার্ট করছি, তো আমার সঙ্গে সারাদিন থাকেন আর আমি কী কী শেয়ার করি ব্লগটা আমার দেখতে থাকেন। আর আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড তারা প্লিজ আমার চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে নিন, আর চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে দাও। তো চলো এখন থেকে থাকো, এখন ঘুম থেকে উঠলাম, বাসি কাজ টাজগুলো এখন সব সারবো, এখন কাজ টাজ কিচ্ছু হয়নি, বুঝেছ? ঘড়িতে এখন কটা বাজছে জানো তো? এখন ঘড়িতে বাজছে 10:10, এখনও কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি, সবে ঘুম থেকে উঠেছি 7টার সময়, কারণ মিষ্টু এলো, এসে 7:30 সময় পড়তে গেছিলো, তো আমি একটুখানি আবার ঘুমিয়ে গেছিলাম, মিষ্টু 9টার সময় এলো, তখন থেকে একটু ফোন দেখতে দেখতে এখন 10টা বেজে গেছে, ঘড়ি কাটায় বুঝেছ? তো চলো কাজ টাজগুলো কমপ্লিট করে নিই, আমি এবার যাচ্ছি, যখন তখন যাতা বলে জানো। এখন আমি এখানে শ্যুট করছি, এখন কি বলছে, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যাও, গিয়ে দেখো তো আমার স্ট্যাটাস দেখা যাচ্ছে কি না, যখন তখন ওরকম ফোন করবে, একটু ফোন করো তো দেখো তো আমার টোনটা চেঞ্জ হয়েছে কি না, সারাদিন ফোনে ওই করেই থাকে জানো ফোন নিয়ে। আমার এখন টাইম নাই, আমি এখন কাজ করবো। কেন ফোনে সব ডিলিট করলি কেন? আরে ওই হোয়াটসঅ্যাপে সব ফটো ছিল না, হোয়াটসঅ্যাপ ডিলিট তো, ফটো ডিলিট সব। কেন গ্যালারিতে জিনিস দিয়ে থাকে না? কী নতুন হিসাবের ফোন বাবা, জানি না, আমাদের তো ফটো মোটো সব কিছু গ্যালারিতে থাকে, ঠিক না? তোমাদেরও তো মানে তাই থাকে। ফোন সফটওয়্যার আপডেট মারবো, এমনি ফটোগুলো সব উড়ে গেছে, আর এবার সব নতুন করে খুলবো। আর এই ফোনের যে কী মাথা মুন্ডু করে সারাদিন বুঝতে পারি না, এই ডিলিট ওই ডিলিট সেই ডিলিট, এই টোন চেঞ্জ এই চেঞ্জ, সারাদিন ওই লেগেই থাকে ওর পেছনেও। তো চলো আমি সব কিছু কাজ টাজ কমপ্লিট করে নিই, অনেকটা দেরি হয়ে গেল, সকাল হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। আমি এখন চা বানাচ্ছি, দেখো দুধ চা, দুধ চা বানাচ্ছি। আর আজকে কী রান্না হবে, আজকে নিয়ে এসছি দেখো ভোলা মাছ, এই যে ভোলা মাছের ঝাল করব, ডাল করব, আর কিছু একটা করব, বুঝেছ? ভোলা মাছের ঝাল, ডাল, আর একটা কিছু একটা তরকারি করবো আজকে, এই হলো রান্না, বুঝেছ? আর চা করছি, এখন পুরো 11টা বেজে গেছে, আমার ঠোঁটটা কেন জানো তো, কালকে ঠোঁটটা ফুলানোর চেষ্টা করছি, আমি জলের মুখটি নিয়ে আর এরকম ধরে মুখ করে চুষে, আর ঠোঁট সেই ফেসবুকে ইউটিউবে দেখি না যে ঠোঁট ফুলে যায়, ওরকম করতে গেলে এরকম অবস্থা হয়ে গেছে। আর এই যে আমার চুড়িদার নাইটি সেলাই করতে দিয়েছিলাম, সেইগুলো নিয়ে এলো দিশা দিতে বাড়ি থেকে, বুঝেছ ভাই? চলো চা খাবো, তো এই সাদা খাবে চা খাবে? আমি এখন ঘুমাবো। তো ঘুমা, তো ঘুমাতে চা খাবি না? একটা জিনিস করেছিলাম, পায়ের কাছে চা আছে করবে, কালকে জলের মুখটি নিয়েছি, নিয়ে ঠোঁটের মধ্যে দিন করে আজ ঠোঁটে ফুলে না, জানি লিপস্টিক করলে ভাল লাগে, দে ঠোঁটের কি অবস্থা দেখ, বুঝতে পারছিস? ব্যথা ব্যথা, এ দেখো এও করেছিল, দেখো ওরকম করার চেষ্টা করেছিল। কি দেখাবি, লুচি আছে দিব তাহলে, বিস্কুট দেখা না তুমি? এতক্ষণ খাবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলো কি খাবো কি খাবো করে, আর এখন দেখো মুখের সামনে খাবার রেখে দিয়েছি, তো উঠার নাম নেই, সে সকাল থেকে ব্যস্ত করে দিচ্ছে কী খাবো, খিদে পেয়েছে খিদে পেয়েছে করে, এরকম বদমাশ মেয়ে জানো না। আর কালকের ব্লগটা দেখে তো সবারই যেটা টেনশন করছিলি যে মিষ্টু আমার কী হয়, করছিলে না তোমরা? তো তোমরা তো দেখে নিয়েছো মিষ্টু আমার কী হয়, মিষ্টু আমার মেয়ে হয়, বুঝেছ? কোনো বোন না, কেউ না, মেয়ে আমার। কী হবে ওটা আবার, তুই যা মার খাবি মিষ্টু, দেখো সে ফোন খারাপ হয়ে গেছিলো, ফোন সারিদাও সারিদাও করে নতুন ফোনটা সারি দিলাম, আবার আর একটা ফোন নিয়ে বলছে যে এই ফোনটা সারি দাও। কই কাঁপছে, আমি তো কোনো কাঁপুনি ঝাঁকুনি শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন এখন এই ফোনটার পেছনে পড়ে আছে, ওর কথা বাদ দাও।
মাছ কাটতে কাটতে কি হয়েছে জানো, মাছ কাটছিলাম ভোলা মাছ কাটতে কাটতে না এরকম হাত কেটে গেছে, এতে ব্যান্ডেজ করে দিয়েছে যে। আর মাছ কাটা হয়েছে, কোনো রান্না করিনি কিছু না, ভোলা মাছ তো, ভোলা মাছের ওই ইয়েগুলো কাটতে গেছি পিঠের সেগুলো, আর ওই মাথাটা কাটতে গেছি, দিয়ে ওরকম হাতও কেটে গেছে, বুঝেছ তা। ও ওখানে ব্যান্ডেজ করে দিল, এখনও রান্না হয়নি, রান্না করব, শুধু মাছটাই কাটা হলো, আর রান্না বান্না কিচ্ছু বসাইনি। মিষ্টি তো কোনো কাজের না, কাজ বললে বললে তো হবেই না ওকে দিয়ে, ওকে কাজ বলা মানে আরও কাজ বাড়ানো। তো চলো রান্নাটা এবার করে নিয়ে আসতে আসতে, বুঝেছ। এটা কি বলতো, এটা হলো চালতের আচার, আমাদের বাড়ি এখানে বিক্রি করতে এসেছিলো, আর এ দেখো কিনলাম, আর এটা হলো আমসি, আমসি আর চালতের আচার, চলো খেয়ে নি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই এসেছিলাম দুপুরে খাওয়ার সময়তে, তারপরে তো একটু আচার কিনে নিয়ে এলো আমার মেয়ে পাড়াতে এসেছিলো, সেটাও দেখেছিলাম, আচার দেখেছিলাম, তো আমি তোমাদের সামনে আসিনি, তো ভাবছিলাম যে অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, তো মনটা খারাপ করছিলো, ওর জন্য চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। গল্প না করলে না প্রচুর মনটা খারাপ করে, বুঝেছ, তোমাদের সাথে গল্প করে করে এতটাই আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে, তোমাদেরকে না দেখলে, তোমাদের সাথে কথা না বললে যেন আমার মনের ভেতর কম ছোটো ছটপট করে। আর আমাদের মিষ্টি কী করছে দেখো, ঘুমোচ্ছে ও এখন, ওর শরীরটা খারাপ বলতে গা হাত পা ব্যথা করছে, ওর পাটাগুলো যন্ত্রণা করছে, ওর জন্য ঘুমোচ্ছে এখন, দেখি সন্ধ্যাবেলাতে একটু ওষুধ এনে দিব, ওষুধটা খেলে কমে যাবে, বুঝেছ। তো আমি এখন টিভি দেখবো, টিভিটা দেখে নিই, দিয়ে আবার তোমাদের সাথে আসবো গল্প করতে, অনেকক্ষণ তখন টানা গল্প করবো, ঠিক আছে, মিষ্টি উঠে যা, তো আমি এখন টিভিটা দেখে নিই, সঙ্গে থাকো। আমি যাচ্ছি এখন বাড়ি আলি, সেই আমাদের বাড়ির দিদির বাড়ি, বুঝেছ, এই যে ভাড়া দিতে ঘরের, যাওয়াই হয়নি, যাবো যাবো করে মিষ্টিকে যেতে বলছি, মিষ্টি তো ঘুমোচ্ছে, বললো যাবো না, আর এর আগে তো অন্ধকার এদিকে রাস্তায় এসেছি, তোমরা দেখেছো অনেক কবার, বুঝেছ। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিকের বাড়ি যাচ্ছি, আমার তো নিজের বাড়ি না, ভাড়া বাড়ি, তোমরা যারা যারা জানো না। যা যা জানো না তারা তারা জেনে নাও, আমার ভাড়া বাড়ি, নিজের বাড়ি না ওটা, মুর্শিদাবাদে আমার নিজের বাড়ি আছে, আর এখানে কলকাতায় ভাড়া থাকি, বুঝেছ। এদিকটা অন্ধকার আর এদিকটা না খুব জঙ্গল, তো চলো আমি দিয়ে আসি, দিয়ে এসে কথা বলবো, ওদিকটা করে চলে গেলে ওদিকটা প্রচুর অন্ধকার, তোমরা দেখতে পারবে না, বুঝেছ। আমি আসার সময় তারপর কথা বলবো, তো একটা টিয়া পাখিও আছে দেখাবো গিয়ে, ঠিক আছে, তো সঙ্গে থাকো। তো চলো গাইস, এবার বাড়ি যাচ্ছি, টাকা দেওয়া হয়ে গেছে, ব্যাগ পুরো খালি হয়ে গেছে, বুঝেছ, একদম 4,000 টাকা চলে গেল, বাড়ি যাবো এখন, রাত্রে খাবার করতে হবে, খাবার টাবার কিচ্ছু করা হয়নি, বুঝেছ, রাত্রে আজকে কি করব দেখি, রুটি মুটি কিছু করব, রুটি লুচি নাহলে পরোটা কিছু একটা করব আজকে, সে তো কালকে চলে যাবে, আজকের দিনটা একটু ভালো মন্দ কিছু করে খাইয়ে দিই। রাস্তা পুরো ফাঁকা এদিকটা, আর এদিকে জায়গাগুলো না খুব সুন্দর জানো, মাঠফাটগুলো আছে না যেরকম, তার জন্য খুব ভালো লাগে, ঠান্ডা হাওয়া খুব দেয় এখানটা করে, অতটা গরম কিছু মনে হয় না, আমার বাড়ির কাছে গরম, এদিকেও একটা রাস্তায়। হ্যালো গাই, শুভ সন্ধ্যা, তো আমি এখন বানাচ্ছি চা, আদা নিলাম, দাঁড়াও তো, আমি তো কোথায় গেছিলাম তোমরা তো দেখলে, তো এখন চা বানাচ্ছি। দেবো চিনি, তোমরা দেবো না যে আমি চা বানানো শিখাচ্ছি তোমাদের, বুঝেছ, আমি জানি সবাই চা বানাতে জানো,
এটা কোনো বড় কিছু কাজ না চা বানানো, এটা বাচ্চারাও পারে। তো এটা হচ্ছে দুধ চা, বুঝেছো? আবার রান্নাও করতে হবে, রাত্রিতে কি রান্না করবো দেখি, কি খাবে ওরা সেটা করব। চাটা করে দিই, দিয়ে জিজ্ঞেস করবো কে কি খাবে, সেরকম হিসাব করে রান্নাটা করে নেবো, বুঝেছো? তো চলো আমি কমপ্লিট করে নিই, দিয়ে তোমাদের সামনে আবার গল্প করতে আসছে, ঠিক আছে? একটু গেছিলো এখন বিরিয়ানি আনতে, বুঝেছো? ওই যে বিরিয়ানি, মোমো আর কি কি নিয়ে এসছে, আর মিষ্টুর পায়ে ব্যথা দিয়ে যে ওষুধ নিয়ে এলো, পায়ে খুব ব্যথা করছে, আর তার জন্য দেখবে মিষ্টুকে, এই দেখো কি পড়েছে দেখো, ঠিক আছে? তাড়াতাড়ি বললি পায়ে ব্যথা, কি বললো বলিসনি কেন ব্যথা, কেন বলতে যাবো আমি? তো ওদের খেতে দিয়ে দিই, ওরা বিরিয়ানি খাবে, আমি একটুখানি মোমো খাবো আর মুড়ি খাবো, আমি এসব খাবার খাবো না। মিষ্টি বাটি নিয়ে আয় তো, শুক্তা ঢালি, তো চলো এদেরকে খেতে মেতে দিয়ে দিই, খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? আমি যখন খাবো তখন দাঁড়াবি, দেখছিস তো আবার এখানে বকবক করছিস। দেখো এ দেখো বিরিয়ানি, আমাদের এখানে বিরিয়ানিতে ডিম দেয় জানো, জানো আর কোথাও দেয় না, অনেক জনের জায়গায় দেয় না, দেখো এটা স্যুপ কোন জায়গাতে দেয় না, আর এই যে মোমো, আর এই যে স্যুপটাকে কোথায় রেখেছি দেখেছো, ইধার কুছ দে দো বাবু। তো চলো এগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি, ঠিক আছে? আর মিষ্টুর মজা দেখো, এখন ভিডিও বানাচ্ছে ও, তাকা এখন ও শর্ট ভিডিও বানাবে, বুঝেছো গাইস? তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি, আমি যে বসে আছি, ওদেরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমি খেতে বসে গেছি, কী কী খাচ্ছি চলো দেখাই তোমাদের, ঠিক আছে? ওরা ঘরে খাচ্ছে, ওদের খাওয়া মনে এতক্ষণ হয়ে গেল, তো আমি এখন খাচ্ছি, দেখো চেয়ারে বসে খেতে বসে, এই দেখো খেতে খেতে বাইরে চলে এসে আ ও করতে করতে, দেখো হাঁটছে, দেখো ন্যাংরার মতো, দেখো হাঁটার স্টাইল দেখো। আমি দেখো এত সুন্দর ঘরে খাবার ছেড়ে আর আমি কি খাচ্ছি দেখো, পাগলের মতো মুড়ি তরকারি, এরকম ডাল আর এখানে মাছ, পটল ভাজা খেয়ে নিয়েছি একটা আছে, তো এই খাচ্ছি। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলো, শুধু খাওয়া দাওয়া করলেই হলো না, দেখবে কত কাজ এখন, খাওয়া দাওয়ার পরে কত কাজ থাকে, চলো দেখাই কি কি কাজ আছে। সব খেয়ে বিছনায় ছিটিয়ে মিটিয়ে, এই যে ওর তো কোনো কাজ নেই, এই যে এই নিয়েই বসে আছে, এই যে মেয়ে সব কিছু খুলে রেখে দিয়ে চলে গেল, সব এখন পরিষ্কার করবো, যে ঘরের সব অবস্থা। আর বাইরে আমি খেয়েছি, আর বাইরে দেখো বিরিয়ানি প্যাকেট প্যাকেট সব গুছাতে হবে, এই যে এখন সব বোতলে একটা করে খেয়েছি, আর জল ভরে ভরে আমাকে রাখবো, আমি জল ভরে ভরে রাখবো, আর ওরা খেয়ে খেয়ে সব শেষ করে দেবে। এতক্ষণ ধরে কী করছিলাম জানো, এতক্ষণ ধরে সব কিছু প্যাকিং করলাম, কালকে চলে যাবে তো, তার জন্য ব্যাগটা সব গুছিয়ে দিলাম, এই যে এই ব্যাগ গুছিয়ে দিলাম, এখনও কটা জিনিস আছে গুছিয়ে দেবো, সকালবেলাতে খাবার করে দেবো, কিছু একটা নিয়ে যাবে, কী নিয়ে যায় দেখি। আর এখন বেড কভার চেঞ্জ করবো, এই যে বার করলাম বেড কভার, বালিশ কভারগুলো চেঞ্জ করে রাখি সকালবেলাতে, কালকে কাচার টাইম পাবো না, কালকে তোকে শিয়ালদা দিতে যাবো আমি সকালবেলাতে, ঠিক না? আর আমার মিষ্টু, মিষ্টু কী করছে দেখো, মিষ্টি কী করছে, মিষ্টি ফোন দেখছে, আমার না অনেকটা মন খারাপ, ভালো লাগছে না, কেঁদে কেঁদে ফেলবো তেমন হচ্ছে, আবার অনেক দুঃখর একটা ব্যাপার। চলো কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসছি, ঠিক আছে? দেখো আমি, আরে আমি নাম দিচ্ছি, দেখো পুচকি বাচ্চা, দেখো আমি নাম সেট করছি, পুচকি বাচ্চাটা, পুচকি আমি আর বাচ্চা দিশা, যে ফোনে কি করছিল, যে আমি কাছে এলাম তাদের করে ফোনে সব কিছু চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ করছিলাম গো, দেখেছো কেমন মেয়ে আমার, আমার আর আমার মেয়ের না অনেক দুঃখ, আমি আর আমার মেয়ে কাঁদছিলাম, সত্যি বলতে একটু দুঃখ নাই, কান্দে বাবা কি যে চোখ লেগেছে, পাপা চলে যাচ্ছে, যে
তো আবার তো আসবে। এই তো কি বদমাস, ওর কোনো দুঃখ নাই, দুঃখ হলো আমার, আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে কান্নাতে। একটু ফেবে বুঝতে লাগিয়ে দিই তো কি করবো বলো, যাবেই, কাজে তো যেতেই হবে না। আবার যখন আসবে তখন আমি আবার আনন্দ থাকবো, আমার বর আসবে, আমার বর আসবে, সেরকম মন খারাপ করে লাভ নেই, ঠিক না বলো গাইস? একদম মন খারাপ নেই গরিকুল, আসবি তো নাকি? তো গাইস দেখো বাথরুম যাবে, তার জন্য ভয়ে যেতে পারছে না, যে চলো 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 আমাকে এখন, আমি এখানে দাঁড়াবো। কদিন কত সুন্দর খুশি খুশিতে কেটে গেল বলো, কী করে যে সেই 7 তারিখ থেকে এই 15 তারিখ 16 তারিখ পর্যন্ত কী করে কেটে গেল বুঝতেই পারলাম না, অত চলে যাচ্ছে আজকে। তো আমার মনটা খুবই খারাপ, তার জন্য কিছু ভালোও লাগছে না, বুঝেছ? আবার সেই আসবে মে মাসে, আমার সেই বার্থডে আছে মে মাসে 25 তারিখে, তখন আসবে ও আবার। তো চলো আর কী করবো, ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে দিও। তো সবাইকে জানাই গুড নাইট, বাই, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। তো আবার একটা নতুন ব্লগের সাথে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার বাই।